শাহরুখ খান ব্যস্ত, দেব হচ্ছেন বাংলার পর্যটন অ্যাম্বাসেডর। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রস্তাবে সম্মতি অভিনেতা সাংসদের। বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল বৈঠকে তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবকে বাংলার পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল বৈঠকে তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেবকে বাংলার পর্যটনে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলিউড বাদশাহ শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন। এবার বাংলার পর্যটন শিল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন সুপারস্টার দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শাহরুখ খুব ব্যস্ত, সেভাবে সময় দিয়ে উঠতে পারছে না। সে কারণেই দেবের কাঁধে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব তুলে দিতে চান মুখ্যমন্ত্রী। সরকারিভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর কিছুদিনের মধ্যেই বলিউড বাদশাহ কিং খানকে বাংলার মুখ হিসাবে ঘোষণা করেছিলেন তিনি। মঙ্গলবার নবান্নের বৈঠকে দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিলে প্রথমে সকলের মনে হয়েছিল শাহরুখের স্থলাভিষিক্ত হচ্ছেন দেব, কিন্তু তা নয়। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, এমনিতেই শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন, কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত, তাই পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্যে দেবকে অনুরোধ করেন তিনি। এ বিষয়ে ভিডিও বানানোর জন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষকে। দেবের সাথে আরও দু তিনজনকে একসাথে নিয়ে ভিডিওটি করতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর প্রস্তাব পেয়ে প্রথমে বেশ কিছুটা অবাক হয়ে যান, চোখে মুখে ধরা পড়ে সেই অভিব্যক্তি। পরে অবশ্য সম্মতি জানান অভিনেতা। বাংলার পর্যটন শিল্পে গোড়া থেকেই জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পর্যটন মুকুটে আন্তর্জাতিক পালকও জুড়েছে। বার্লিনের পর্যটন উৎসবে বাংলার পর্যটনকে হেরিটেজ তকমা দিয়েছে। এদিন সেই সংক্রান্ত স্মারকও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। তারপরই দেখা যায় দেবকে পর্যটন বিপণনের মুখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা থেকে সাংসদ, এবার ফের নতুন দায়িত্ব। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি সাংসদ অভিনেতা দেবের। দেব কিছু বলবে? তুমি বেঙ্গলের একটু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করো না বাবা। আমি কে বলছিল? এই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তোমরা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করো তো বাংলার। আমাদের সৌরভ, আমাদের শাহরুখ আছে, কিন্তু শাহরুখ তো খুব বিজি লোক, টাইম পায় না বেচারা। ও একটা করেও দিয়েছিল একটা ভিডিও। তুমি ভালো করে আগে ট্যুরিজমটা আগে একটা গৌতম দা বানিয়ে দিক। গৌতম দা একটা ভিডিও বানিয়ে দেবে এবং সেই ভিডিওটা দেবরা দু তিনজন মিলে করুক, ঠিক আছে? ডান ডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।